কার্যকরের আঠারো দিনেও দেখা যায়নি দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে পড়েনি ট্রাফিক পুলিশের তেমন তৎপরতাও পথচারীরা আগের মতোই জট্রতট রাস্তা পার হচ্ছেন অধিকাংশই জেব্রা ক্রসিং আর ফুট ওভার ব্রিজ ব্যবহার করছেন না রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে চালকদের সিট বেল্ট বাঁধতেও দেখা যায়নি অধিকাংশ গণপরিবহনে নেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকাও যাত্রীদের অভিযোগ তাদের কাছ থেকে ইচ্ছে মতো আদায় করা হচ্ছে ভাড়া চলছে আগের মতোই জট্রতট্র যাত্রী ওঠানামা সাধারণ মানুষের দাবি নতুন আইন সম্পর্কে ঠিকঠাক জানেন না তারা অন্যদিকে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম চোখে পড়েনি অধিকাংশ স্থানে আছে লাগাই লাগাই তো এমনি ভুলে গেছে আপনি

রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ জায়গা আপাত দৃষ্টিতে আমরা এখন যেই জিনিসটি এখানে দেখতে এসেছি অর্থাৎ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর কার্যকারিতা কতটুকু আপাত দৃষ্টিতে এখানে যদি আপনি দেখেন যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে বিরাজ করছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ধরনের কার্যকারিতা আমরা এখানে দেখতে পাইনি ট্রাফিক সিগনাল পর্যন্ত এখানে ঠিকঠাক মানা হচ্ছে না যত্রত্রভাবে যে কোনো গাড়ি চলছে যাত্রী ওঠানামা করছে পুলিশের কোনো ধরনের তৎপরতা আলাদা করে চোখে পড়েনি এর আগে যে ধরনের মানে অর্থাৎ এই সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো কার্যকরের আগে যে ধরনের পরিস্থিতি ছিল কোনো কোন ক্ষেত্রে তার থেকেও বাজে অবস্থা আমরা লক্ষ্য করেছি অর্থাৎ এখন কোনো ধরনের সিগনাল ব্যবস্থা এই মুহূর্তে এখানটায় নেই যে যেদিকে পাচ্ছে সে সেদিক দিয়ে চলে যাচ্ছে যেখানে যেখান থেকে সম্ভব সেখান থেকে যে যাত্রী ওঠানো হচ্ছে যাত্রী নামানো হচ্ছে তার পাশাপাশি আমরা আরও একটি ব্যাপার লক্ষ্য করেছি যে মানে কোনো গাড়িতেই গণপরিবহনের অধিকাংশ গাড়িগুলোতেই কোনো ধরনের সরকার নির্ধারিত ভাড়ার যে চার্ট সেই চার্টটি নেই তার পাশাপাশি অধিকাংশ অধিকাংশ প্রাইভেট কারগুলোতে এখন সিট বেল্ট ব্যবহার হচ্ছে একমাত্র ইতিবাচক ব্যাপার তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক গাড়ি প্লাস সরকারি অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তাদের কিছু গাড়ি লক্ষ্য করেছি তাদের গাড়িগুলোতে সিট বেল্টের ব্যবহার নেই এবং তারা কেউ কেউ আমাদেরকে বলছেন সে সে সম্পর্কে তারা জানেন না তার পাশাপাশি যাত্রীদের একটি অভিযোগ রয়েছে তাদের কাছ থেকে আগের মতোই ইচ্ছা মতো ভাড়া আদায় করা হচ্ছে এবং তারা এই ব্যাপারে এখনও তাদের যাত্রী মালিকদের অর্থাৎ পরিবহন খাতের কাছে তারা এখনও জিম্মি তারা বল যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য শুধু কাগজপত্রে অর্থাৎ অফিসিয়ালভাবে এই আইনের কার্যকর করলেই হবে না তার পাশাপাশি তারা দাবি করছেন যে চালকদের পাশাপাশি সব চালকদেরকে এবং মালিকদেরকে একটি প্রশিক্ষণের আওতায় এনে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করছেন যাত্রীরা এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়ন পরিস্থিতি জানাতে পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মুশাহিদ রনি ফিটনেসবিহীন গাড়ি জট্রতট্র যাত্রী ওঠানামা বেপরোয়া গতিসহ নানা অভিযোগ বাস চালকদের বিরুদ্ধে এত সব অভিযোগের পরও আইন না মেনে উল্টো সাধারণ মানুষকে জিম্মি করে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে খুলনা অঞ্চলে বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট করছেন এই মুহূর্তে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে তরিকুল ফয়সাল আমি রয়েছি খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে মূলত সড়ক পরিবহনের যে নতুন আইন হয়েছে সেই আইনের যে বাস্তবায়ন শুরু হয়েছে এই এটির প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা এবং বাস চালকরা তারা কিন্তু আজকে খুলনা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে যদিও সকাল থেকে সকালে বেশ কিছু বাস ঢাকায় ছেড়ে গেছে খুলনা থেকে তবে যে স্বল্পপাল্লার যে বাস এবং দূরপাল্লার বাস কিন্তু এখন থেকে বন্ধ রয়েছে এটি কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে তবে এখানে এই যে হঠাৎ করে যে পরিবহন যে ধর্মঘট ডেকেছে শ্রমিকরা এবং বাস সংশ্লিষ্ট যারা রয়েছে এতে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে বিশেষ করে দূর যারা যাবেন বয়স্ক মানুষ যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন তারা কিন্তু বিপদে বিপাকে পড়েছেন এবং এখানে এসে কিন্তু পরিবহন না পেয়ে অনেকে ফিরে গেছেন এবং তারা চেষ্টা করছেন অনেকে যে ছোট ছোট যে পরিবহন রয়েছে বিশেষ করে ইজি বাইক মহেন্দ্র এই পরিবহনগুলো করে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এবং এর ফলে যেটি হয়েছে যে ওই পরিবহনগুলো কিন্তু তারা হঠাৎ করেই তারাও ভাড়া বাড়িয়ে দিয়েছে এতে কিন্তু মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষের যে বক্তব্য সেটি হচ্ছে যে তারা যেটি বলছেন যে এই আইনটি আসলে প্রয়োজন ছিল এবং এই আইনটি বিশেষ করে পরিবহন খাতে যে শ্রমিকদের যে তাদের যে যে কর্মকাণ্ড হঠাৎ করেই যে তারা পরিবহন বন্ধ করে দেওয়া এবং জনগণের ভোগান্তিতে ফেলানো এই বিষয়গুলো নিয়ে তারা বলছেন যে এতে এই আইনটি আসলে অত্যন্ত যুগোপযোগী এবং এবং দ্রুত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এবং এটি কার্যকর হলে কিন্তু সড়কে যে দুর্ঘটনা বা বিভিন্ন অনিয়ম পরিবহন খাতে সেই অনিয়মগুলো কিন্তু বন্ধ হবে বলে তারা আশা করছেন পাশাপাশি আমরা যে জিনিসটি দেখেছি যে এখানে যে যারা ফিরে যাচ্ছেন তারা বলছেন যে এটি প্রশাসনের কঠোর হাতে এটি দমন করা উচিত এবং এটিকে যাতে এই ধরনের কার্যক্রম শ্রমিক এবং পরিবহন সংশ্লিষ্টরা হঠাৎ করে না নিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিয়া আসলে সময় এসে গেছে তো এই বিষয়ে এটি ছিল এই ছিল আমার কাছে খুলনা থেকে ফয়সাল পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর নতুন আইনের সংশোধনের দাবিতে খুলনায় হরতাল করে ডাকা ধর্মঘটের খবর খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম